হাই, আরও একবার ওয়েলকাম আমার প্রোফাইলে। আমি এসজি স্যার, এবং আজকে মূলত যে ভিডিও বার্তা নিয়ে আমি এসেছি সেটা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছে, যা যারা একদম নতুন, যে অনেকের ভাই বোনরা একদম নতুন শুরু করতে চাইছে, কেউ টুয়েলভ দিয়ে, কেউ মাধ্যমিক দিয়ে, কেউ ইলেভেন দিয়ে। তো যারা এই নতুনভাবে শুরু করতে চাইছে, একদম প্রথমবার পড়বে কম্পিটিটিভ, যারা এখনও কম্পিটিটিভের সেই স্বাদ গ্রহণ করতে পারোনি, তাদের জন্য এই ভিডিও। তো প্রথমেই বলি ম্যাথামেটিক্সটা নিয়ে, যেটা আমার আলোচনা, বাকি সাবজেক্টও তার সাবজেক্ট টিচাররা বলবেন। ম্যাথামেটিক্স নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সিলেবাস কী আছে? আপ টু 10, ব্যাস, এটুকু আগে বুঝানো, ঠিক আছে? এর মধ্যেই কখনো প্রফিট লস আছে, কখনো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কখনো পার্সেন্টেজ, কখনো সেটা ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, মেনসুরেশন, অ্যালজেব্রা, বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্নভাবে সেটা আসবে। যেভাবে তোমার জীবনে প্রতিটা ঘটনা আসে, ঠিক সেভাবেই প্রতিটা অঙ্ক এক একটা চ্যাপ্টার আসবে। বিভিন্ন অফলাইন ব্যাচে আমি সৈকত স্যার কিংবা অনুপম স্যার তোমাদের সাথে যুক্ত হয়ে আছি, অনলাইন ব্যাচে আমি আছি, সৈকত স্যার আছে, প্রত্যেকেই আছে, তোমাদের চিন্তা করার কোনো কারণই নেই, ঠিক আছে? একদম গোড়া থেকে যেভাবে ব্যাচে করানো হচ্ছে, একদম বেসিক ক্লাসগুলো, জেনারেল কম্বাইন্ড ব্যাচের ক্লাসগুলো, সেই ক্লাসগুলোকে আগে প্রথমে তুমি দেখো। এটা হলো তোমার বেসিক, তুমি স্টার্ট করছো একদম। এটা যখন তোমার একটা স্টেজ হয়ে যাবে, না দাদা আমি একটা স্টেজ পর্যন্ত বুঝলাম, তারপর তোমার ওখানে যে প্র্যাকটিস ক্লাস দেওয়া হতো সেটা দেখো, দেন আরআরসি গ্রুপ ডি প্র্যাকটিস বলে একটা ফোল্ডার দেওয়া হতো সেটা দেখো। তো ম্যাথ স্পেশালটার সাথে সাথে তুমি নিজেকে অভ্যস্ত করে তোলো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। ম্যাথ স্পেশাল এমনভাবেই রেডি করে দেওয়া আছে ম্যাথসটা, যাতে তুমি একদম জিরো লেভেল টু হিরো লেভেল তুমি যাতে পুরোটাকেই ক্যাচ করতে পারো, ধরতে পারো, যাতে তোমার কোনো রকম কোনো সমস্যা না হয়। তো সেই জন্য একদম যারা বেসিক আছো তারা প্রথম থেকে শুরু করো, চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ো, ওভারলুক করতে যেও না, বেশি শর্টকাটে চক্করে পড়তে যেও না, এক্সোর অঙ্ক করার দিকে মনোযোগ দিও না, রেডিমেড ফর্মুলাতে তৈরি করার দিকে বেশি মনোযোগ দিও না, ঠিক আছে? এই ভুলগুলো কিন্তু অনেকেই করে ফেলে, এবং তারপরে আবার বেশ কিছু বছর পর তারা ভুল উপলব্ধি করতে পারে, এবং তারপর আবার তারা ফিরে আসে মাঝখান থেকে। যেটা চলে যায় সেটা হচ্ছে সময়, আর তোমার কাছে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো যে বারবার করে সরকারি চাকরির অপরচুনিটি কিন্তু আসে না, অনেক দিন পর একটা ওয়েব এসছে, আবার একটা ওয়েব আসবে আগামী দিনে। তো সেই জন্য নিজেকে রেডি করতে হবে, এটা জীবনের পরীক্ষা। তো এটা কিন্তু মাধ্যমিক বা এইচএসের মতো নয় যে তোমার মার্কশিটে দাদা আমাকে পাশ করতে হবে, কেউ বলবে লেটার মার্কস, কেউ বলবে স্টার মার্কস, কেউ ফার্স্ট ডিভিশন, কেউ গ্রেড এ, গ্রেড বি, বিভিন্ন রকম নাম, কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু জীবনের পরীক্ষা। অর্থাৎ তোমাকে এখানে চাকরি পেলে রুজি রোজগার, তোমাকে টাকার সন্ধান দেবে, ইনকাম সোর্স দেবে দিনের শেষে। তো সেটাকে কাট অফ দিয়ে বিচার করা হয়, এই লাইনে কাট অফ বলে একটি নতুন কথা আছে, যারা নতুন তারা হয়তো জানো না, পুরোনোরা জানে যে কাট অফ বলে একটি নতুন কথা এর সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি 90 পেয়েও পাশ নাও করতে পারো যদি কাট অফ 91 যায়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তো এক তো অনেক বেশি বললাম, অনেকে 0.25, 0.1, 0.01 কেটে যেতে দেখেছি আমি। তো প্রতিটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যারা ঠিকঠাক করে পড়াশোনা করতে চাও, যদি তুমি অবশ্যই ইন্টারনালি মোটিভেটেড হও, তাহলেই কিন্তু তুমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, আদারওয়াইজ এসো না। বিহার কিন্তু টুয়েলভের পর থেকেই লেগে পড়ছে, মাধ্যমিকের পর থেকে লেগে পড়ছে, বিহার পারলে বাংলা নয় কেন? তো মাধ্যমিক টুয়েলভের পর থেকেই তোমাদের লেগে পড়তে হবে, এসজিএসসি তোমাদের সাথে আছে। তো নির্দিষ্ট ব্যাচগুলোকে তোমরা জয়েন করো, পড়াশোনা করো, যেভাবে অফলাইন অনলাইনে হচ্ছে সেগুলো রেডি করো, একদম বেস থেকে শুরু করো, জিরো লেভেল থেকে শুরু করো, ধীরে ধীরে নিজেকে একটা জায়গায় নিয়ে আসো, তারপর আমরা হায়ার ব্যাচের দিকে যা মনোযোগ করব। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ধীরে 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 সমাজ এগোবে, যুগ পাল্টাবে, প্রশ্নের মান হয়তো আরও উন্নত হবে, আমরা তৈরি যেরকমই প্রশ্ন আসুক না কেন তোমাদেরকে পরীক্ষায় যাতে তোমরা আনকমন জিনিস না দেখো সেটার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তুমিও রেডি হও একদম গোড়া থেকেই, এবং ঠিকঠাক উপায়ে প্রিপারেশান নিয়েই আমরা ছিনিয়ে আনবো জয়। তো দেখা হবে সরাসরি ব্যাচে। টাটা।